হাই বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো আমাকে প্লিজ কমেন্টস করে জানিও। আর আমি খুব ভালো আছি। মাই রেগুলার লাইফ উইথ ছলেধর চ্যানেলে আমি আবার তোমাদের সামনে চলে এসেছি একটা হোম কেয়ার রিলেটেড ভিডিও নিয়ে। সেটা কি, সেটাই তোমাদের সামনে আজকে আমি শেয়ার করছি। বন্ধুরা, তোমরা এর আগে যে আমি ভিডিওটা শেয়ার করেছিলাম আমার চ্যানেলে, এই চ্যানেলে যে চালকে, আমরা তো সবাই বাড়িতে চাল রাখি আর ভাত খেয়ে থাকি, তো সেই চালকে আমরা রাইস উইভিল বা চালের পোকা থেকে কীভাবে সুরক্ষিত রাখবো, সেটা তোমরা অনেকেই দেখেছো, শেয়ারও করেছো। আমার সেটা খুব ভালো লেগেছে তোমাদেরকে এই ভিউজটা পাওয়ার পরে। আমি খুব উচ্ছ্বসিত। তো আজকে আমি তোমাদের সামনে শেয়ার করছি, বাড়িতে তো আমরা সবাই অনেকে চাল, মানে আটা দিয়ে বলো বা ময়দা দিয়ে বলো, লুচি পরোটা এভরিথিং খেয়ে থাকি, রুটি খেয়ে থাকি। তো আটা বা ময়দার মধ্যে অনেক সময় ইনসেক্ট থেকে যায়, তো সেটাকে কিভাবে আমরা দূর করব, আটা বা ময়দাকে কিভাবে সেফ রাখবো ইনসেক্ট থেকে, সেটাই আজকে আমি তোমাদের সামনে শেয়ার করছি। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা একটা বেলিফ, মানে হচ্ছে তেজপাতা। তো আমি এখানে সামান্য একটা কৌটোর মধ্যে সামান্য কিছুটা আটা নিয়ে নিয়েছি। তোমরা নিজেদের বাড়িতে, সবাই বলছি, সবাইকেই বলছি, তোমাদের দিদি বলো বা বোনেরা বলো বা কাকিমারা, যারা তোমরা আটা ইউজ করো বা ময়দা ইউজ করো, তোমাদের আটা ময়দার কৌটোর মধ্যে একটা বা দুটো তেজপাতা রেখে দেবে। তবেই তোমরা সারা মাস চালাও, দেখতে পাবে তোমাদের আটা বা ময়দার মধ্যে কোনো পোকা লাগছে না, তোমাদের আটা ময়দা অনেকটা ইনসেক্ট থেকে সেফ থাকছে। তো আজকে আমি এই ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে, লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা নোটিফিকেশান বেল অন রয়েই থাকে, তোমাদের প্রেস করে দেবে আমার অল ভিডিওস নোটিফিকেশান পাওয়ার জন্য। ততক্ষণ আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা।